बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम हे समस्त जगतवासी आज आमी शमीम आली चिश्ती आपनादे सामने जे आलोचनाटी निये हाजिर हलाम से आलोचनाटी अवश्य ख्याल करे शुनबेन। आजकेर आलोचना हबे कि जे तारावीर नामाज कोन भावे पढ़ले आपनी जान्नातवासी हबेन एवं एई तारावीर नामाज कोन नियमे कोन भावे पढ़ले आपनी जहन्नामे बा দোজকে নিক্ষেপ হবেন। তবে হ্যাঁ, আজকের যে বিষয়ে একটু বলবো, তারাবি এটার শব্দ অর্থ যদি আমরা যাই তাহলে তারাবি শব্দের অর্থ বিশ্রাম। তো তারাবি শব্দের অর্থ যদি বিশ্রাম হয়ে থাকে তাহলে তারাবির নামাজ মানে এটা বিশ্রামের নামাজ। তাহলে দেখেন জগতে যারা বলতেছে এক অক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর দোজকে জ্বলবে, এই কথাটা কোরআনে নেই। আর কোরআনের আইন ফরজ, এটা মানতে হবে। সুন্নত যদি নাও পড়ে এটা মাপ আছে, ফরজের মাপ নেই, এই কথাটা শরীয়তের দৃষ্টিতে বলে থাকে। তো এখন আমি যেটা বলবো যে কোন হাদিসের দিকে যদি লক্ষ্য করি তাহলে এই কথাটা সহিহ হাদিসের নয়। 2,88,00,000 বছর দোজখে জ্বলবে একক তো কাজা করলে, অথচ পাঁচ ওয়াক্তের কথা কোরআনে পাওয়া যায়নি। সালাত কায়েম করো কিন্তু পাঁচটা ওয়াক্ত পাওয়া যায়নি। যদি আপনারা কেউ পেয়ে থাকেন আমাকে জানাবেন, আমি শিখে নেব। আচ্ছা, এবার আসবো তারাবির নামাজ পড়তে গেলে মানুষ জান্নাতে যাতে যেতে পারে, কিন্তু এই তারাবি আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, এটা কি করে সম্ভব? তারাবির নামাজ পড়লে জান্নাতে বদলে আমরা জাহান্নামে কেন যাব? এটার মূল বিষয় দেখুন। প্রথমত বলবো, এই পৃথিবীতে যতদিন থেকে জন্ম নিয়েছি ছোটবেলা থেকে রমজান এলে রোজা রাখি, সিয়াম সাধনার মাসে সিয়াম সাধনা পালন করার চেষ্টা করি, কিন্তু দেখেন যে এ পর্যন্ত দেখে এসেছি, জেনে এসেছি যে যত নামাজই আছে পাঁচক্তর বাহিরে যারা পড়ে যেগুলো পড়তেছে চাষের নামাজ বিভিন্ন নামাজ, কিন্তু দেখেন যে এই নামাজটার নাম তারাবির নামাজ বলা হলো কেন? তারাবির শব্দের অর্থ যদি বিশ্রাম হয়ে থাকে তাহলে বিশ্রামের নামাজ। এখন আল্লাহ কেন বিশ্রামের কথাটা বলেছে, এই নামাজটার নাম কেন বিশ্রামের নামাজ বলা হয়েছে বা তারাবির নামাজ বলা হয়েছে? দেখুন, আপনি রমজান মাস বাদে যখন কোথাও কোনো কাজে বা কোথাও যান, যে সকালে নাস্তা খেয়ে বের হয়েছেন, সকাল হতে হতে যে দুপুর হতে হতে আপনার ক্ষুধা লেগে গেছে, এখন ক্ষুধা লেগেছে, ভাত না খেলে আপনি কাজ করতেও ভালো লাগছে না, তাহলে আধা বেলা না খেয়ে থাকার পরে ক্ষুধা মিটিয়ে পরে কাজ করতে হয়, তাহলে ভালো লাগে না। তাহলে আপনি সেই রাতের 2, 2:30, 3 খেয়েছিলেন সেহরি, খেয়ে আপনি সারা দিন কাটিয়েছেন, সেই সন্ধ্যার সময় ইফতার করেছেন, ইফতার করার পরে আপনার একটু বিশ্রামের প্রয়োজন, কিন্তু তা করলেন না, কিন্তু আপনি বিশ্রাম করলেন না। বিশ্রাম না করে আপনি যখন আজান শুনেছিলেন দৌড়ে নামাজ পড়তে গেছেন, এই নামাজটা পড়ে এসে আবার কিছু টুকটাক কিছু কাজকাম করে আবার এশারের সময় হয়েছে, দৌড়ে চলে গেছেন মসজিদে, মসজিদে গিয়ে দেখবেন অনেক মানুষ নামাজে দাঁড়িয়ে গেছে, আপনিও দাঁড়িয়ে গেছেন। এখন আপনি যে সারা দিন ক্লান্ত হয়ে আছেন, খাবার যখন কিছু খেয়েছেন
তখন নামাজের মধ্যে যখন তারাবিতে দাঁড়িয়েছিলেন তখন খতম তারাবি শেষ করতে করতে ঘন্টারও বেশি পার হয়ে যায়, ঘন্টার বেশি যখন পার হয়ে যায় ওই যে আপনি দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছেন আল্লাহ গো সারাদিনের ক্লান্তি আমি, আহ যে বড় বড় সুরার কেরাত টান দিতেছে গো আল্লাহ কখন নামাজ শেষ হবে, একটু বিশ্রামের দরকার ছিল। ওই যে তারাবির নামাজ বিশ্রামের নামাজ, তো বিশ্রাম করলে আবার নামাজ পড়বে কেন, বিশ্রামই করবে। যাই হোক, এখন নামাজে গিয়ে সে আরাম করার জন্যে সে মন এবং দেহ কেমন জীর্ণ শীর্ণ হয়ে গেছে, একটু কাত হয়ে শুইতে পারলে মনে হয় ভালো হতো। তখন সে জায়গার মধ্যে কি করা হচ্ছে, যে এশারের নামাজের আট রাকাত পড়লেও তারা ঘুমিয়ে যাইত, এখন কিন্তু নামাজ তিন চার গুণ পাঁচ গুণ বেড়ে গেছে, বিশ রাকাত পনেরো রাকাত এরকম বাড়তি নামাজগুলো পড়ে শেষে মানুষ ক্লান্তি, পরের দিন আসছে সেখানে ক্লান্তি বোধ করছে, নামাজে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ছে, তাহলে এটা কি ইবাদত হচ্ছে? এবং ভাবতেছে আর বলতেছে এত বড় কেরাত টান দিল দাঁড়িয়ে থাকতে পারছে না, তার মন নামাজে নেই, জোর করে কি প্রেম হয়, জোর করে কি কিছু হয়? কেউ যদি মন থেকে চোখের পানি না আসে, কারো যদি মন থেকে আল্লাহর প্রতি প্রেম ও ভক্তি না আসে, তাহলে এই নামাজে কি করবে? এই নামাজে আমাকে আরো দোজকের পথটাকে সোজা করে দিচ্ছে। কেন বলছি কথা, দেখেন নামাজ ফার্সি শব্দ, বাংলা কি, যে আল্লাহকে স্মরণ করা। এখন যেই নামাজে আল্লাহকে স্মরণ করবে সেখানে স্মরণ করছে কি, সেখানে স্মরণ করতেছে আমি কখন নামাজ থেকে বের হয়ে যাব, গিয়ে একটু আরাম করব, কখন সূরা শেষ হবে। তার মানে কি, সে নামাজে দাঁড়িয়ে বিপদে পড়েছে, আবার এতগুলো কাতার ভেঙে যে সে চলে যাবে এটাও পারছে না, বিপদের মুখে আছে। তাহলে আমার মন গিয়া রয়েছে সোরেশ্বর আর আমার এখন নোমাসফর, তাহলে এই নামাজে কিন্তু ইহকাল পরকাল দুটোই ফাঁকা। এমনকি এরকম নামাজ যদি আমি পড়ি আল্লাহকে তো পাবই না, আমি আরো কি হবে, অপরাধী হব, শিরকি হব। অন্য অন্য গুনার মাপ আছে বলতেছে শরীয়ত, যে শিরকির মাপ নেই। আচ্ছা শিরকির যদি মাপ না থাকে তাহলে নামাজে দাঁড়িয়ে ঘরে যাবে, তার স্ত্রীর সাথে একটা কথা বলবে, বা যখন রমজান মাসের মাঝখান পর্যন্ত গেছে এখন নামাজে দাঁড়িয়ে ভাবতেছে এবার রমজানের ক্লান্তির কারণে ভালো করে কাজ করতে পারি নাই, এবার ছেলে মেয়ের জামা কাপড় কিনবো কি করে। এই যে আল্লাহকে স্মরণ করার জায়গায় অন্য কিছু স্মরণ করা হচ্ছে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করবেন, প্রথম যখন রমজান শুরু হয় তখন কিন্তু দেখা যায় যে মানুষ মসজিদের ভিতরে বলে, বারিন্দায় বলে যায়, রাস্তায় পর্যন্ত বলে যায়। কেন, যে রমজান মাস এসেছে, আমাদের ইবাদত করতে হবে, রোজা রাখতে হবে, তারাবি পড়তে হবে, সব মানুষ আগ্রহের সাথে এসেছে। দেখা যায় কালকে এক কাতার কমেছে, পরশু আরেক কাতার কমেছে, এক সপ্তাহ পরে দেখি বাহিরের যে রাস্তায় জায়নামাজ বিছিয়ে দাঁড়াতো এরা চলে গেছে। এরপরের সপ্তাহে দেখা যায় বারিন্দার থেকে একটা করে কাতার কমতেছে, এরপরে দেখা যায় পনেরো রোজার পরে মসজিদের ভিতরেও কাতার কম আছে, যা রাস্তায় জায়গা, রাস্তায় যায় নামাজ বিছিয়ে যখন নামাজ পড়তো সেটা এখন মসজিদের ভিতর থেকে খালি হয়ে গেছে। কেন হয়েছে, মানুষের উপরে কষ্ট চাপিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি করব, তারাবি কি পড়ব না, অবশ্যই পড়বেন। দেখেন নামাজ শব্দের অর্থ স্মরণ করা, কাকে, আল্লাহকে স্মরণ করা। নামাজের মধ্যে যখন আমরা দাঁড়িয়ে যাব দরকার হয় আট রাকাত পড়ব, দরকার হয় চার রাকাত পড়ব, দরকার হয় দুই রাকাত পড়ব, কিন্তু সেই দুই রাকাত যে আমি পড়ব পৃথিবীকে আমি ভুলে যেতে হবে, সমস্ত কিছুকে ভুলে যেতে হবে, সমস্ত কিছু ভুলে গিয়ে তখন আমার সেই নামাজে দাঁড়াতে হবে, আর সেই নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ করে আমার চোখ দিয়ে গড় গড় করে পানি পড়তে হবে, তাহলে সেই দুই রাকাতে আমি হাজার রাকাতের সওয়াব পেয়ে যাব।
আর যখন নাকি 20 রাকাত পরে আরো 15 রাকাত আবার 2 রাকাত এরকম বাড়িয়ে যখন আমরা 35 রাকাতেরও বেশি নামাজ পড়তে দাঁড়িয়েছিলাম তখন কিন্তু সেই নামাজের স্থানে আমি ছিলাম না মসজিদেই ছিলাম না আমার মন ছুটে গেছে অন্যথায় কিন্তু কি বলেছিলাম আল্লাহু আকবার কাবাতি শরীফাতি আল্লাহু আকবার হে আল্লাহকে স্মরণ করিয়া আল্লাহকে বাদশা জানিয়া আল্লাহকে সর্বশক্তিমান জানিয়া আল্লাহকে হাজির নাজির করিয়া যখন নামাজে দাঁড়িয়ে গেলাম তখন আল্লাহকে দাঁড় করে দিয়ে আমি মসজিদ থেকে বের হয়ে বিভিন্ন চিন্তায় চলে গেলাম কেন নামাজ শেষ হয় না এত বড় কেরাত শুরু হয়েছে তখন এই মানুষগুলা শিরকি হচ্ছে তাদের কেন এটা হচ্ছে তারা ক্লান্ত তাদের বিশ্রাম হয়নি তাই আমি বলবো ঘরে বসে যদি কেউ 2 রাকাত চোখের পানির সাথে মন লাগিয়ে পড়তে পারে ইনশাআল্লাহ আল্লাহ তার উপর সন্তুষ্ট হবেই আর যদি মনটাকে অন্যদিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে যদি 100 রাকাত পড়ে কাজে আসবে না তাহলে আমাকে অনেকে এই কথাটি বলতে পারেন যে তাহলে তারাবির নামাজ আসলো কেন তারাবির নামাজ এসেছে ভালো কথা আমি বোঝা নিতে পারবো 10 কেজি আমি যদি 10 মন নেই আমি চ্যাপ্টা হয়ে যাব কারণ আমি যদি 2 টাকা দামের একটা ট্যাবলেট খেয়ে আমার শরীরের রোগ ভালো হয়ে যায় তাহলে 5000 টাকা দিয়ে আমার ইনজেকশন পোস করার কোনো প্রয়োজন নেই আমি 2 রাকাত পড়ে যদি আমার চোখে দিয়ে গড়গড় করে পানি আসে আল্লাহর প্রেমে বিভোর হয়ে যাই দুনিয়াকে ভুলে যাই আল্লাহকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেই তাহলে এই 2 রাকাতই 1000 রাকাতের সমান হবে আর যদি মন ছটপট করে কখন যাব কখন শেষ হবে শরীরটা জীর্ণশীর্ণ ঘুমিয়ে পড়তেছে তাহলে এই নামাজে আরো পাপিষ্ঠ হতে হবে তবে হে সমস্ত জগতবাসী যদি আমার এই কথাগুলো খারাপ লাগে আমাকে জানাবেন যদি কথাগুলো ভালো লাগে তবু জানাবেন তো সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে আপনাদেরকে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ